আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজ আমি নিয়ে এসেছি লেবু চু রেসিপি, আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে আমার এই আজকের ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দিয়ে আমার সাথেই থাকবেন। তো দেখুন আমি কিভাবে এই লেবু চুরটি তৈরি করেছি, আপনারা আমার সাথেই থাকুন। তো প্রথমে আমি এখান থেকে তিনটা লেবু নিয়ে নেব। আমি লেবু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তিনটা লেবু নিয়ে নেব, আর ধনে পাতা, কাঁচা মরিচ এবং কাঁচা পাকা মরিচ নিয়েছি তিনটা। তো আমি এখানে লেবুটাকে অবশ্যই চুরচুর করে কেটে নেব, যেহেতু এটা লেবু চুর, অবশ্যই তাকে চুরচুর করেই কেটে নিতে হবে। আর যদি লেবুর পিনিক তৈরি করা হয় তাহলে এভাবে টুকরো করে কেটে নিতে হবে। আমি যেহেতু লেবু চুর তৈরি করব তাহলে এভাবে চুরচুর করে কেটে নেব। তো আমার লেবু কাটা হয়ে গিয়েছে, আর কাঁচা মরিচ, কাঁচা পাকা মরিচ, ধনে পাতা এগুলো সব আমার এভাবে কেটে নিয়েছি। তো সবগুলো উপকরণ এখন আমি একটা মগে নিয়ে নেব। এভাবে একটা মগের ভিতরে সবগুলো উপকরণ নিয়ে নেব, কিছুটা পরিমাণ আমি এভাবে রেখে দেবো ডেকোরেশন করার জন্য। পাকা মরিচগুলো রেখে দেবো ডেকোরেশনের জন্য, ধনে পাতা নিয়ে নেব, আর এখানে সামান্য একটু লবণ দিয়ে শুকনো মরিচটাকে এভাবে গুঁড়ো করে নেব। তো আমি শুকনো মরিচ গুঁড়োটা এখানে দিয়ে দেব। তারপরে এখন আমি দিয়ে দেব দুটো ফুচকা। ফুচকাটা আমি এখানে ভেঙে গুঁড়ো করে দেব। আমি এখানে দুটো ফুচকা নিয়েছি, আপনারা আপনাদের লেবুর পরিমাণ বুঝে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি, মশলাটা হচ্ছে বিট লবণ, তারপরে ধনিয়ার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো মিলে একটা মশলা তৈরি করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো এখানে আমি মরিচের, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এখানে দেব ঘাইনে ভাঙানো সরিষার তেল, দেশে থেকে আনা এই তেলটা। তো সবগুলো উপকরণ দিয়ে আমি এবার এটাকে খুব ভালো মতো মিক্স করে নেব। এটা খেতে খুবই ভালো লাগে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন এটা খেতে কীরকম হয়েছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এখন আমি এটাকে ডেকোরেশন করে নেব। আমি যে ধনে পাতা, কাঁচা মরিচ এবং কাঁচা পাকা মরিচটা একটু পরিমাণ রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য, তো সেগুলো দিয়ে আমি এখন এটাকে ডেকোরেশন করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।